গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। চলো তাহলে আজকে আমাদের হোমওয়ার্ক ক্লাস শুরু করা যাক। টুডে 23rd of June 2020, ক্লাস ওয়ান, সাবজেক্ট বাংলা। তোমরা তোমাদের বাংলা হোমওয়ার্ক কপি খুলবে, খুলে দেখবে 10 নম্বর প্রশ্নে আমি দিয়েছি তোমাদের হাতের লেখা, ব্ল্যাকবোর্ড আসানসোল। তোমরা কিভাবে হাতের লেখাগুলি লিখবে? প্রথমে দেখো যে লাইনটিতে আমি লিখেছি দুটি শব্দ, পরের লাইনটি বাদ দিয়ে তার পরের লাইনে লিখবে। গোটা গোটা অক্ষরে সুন্দর হাতের লেখায় লিখবে। একটা বর্ণের সাথে আরেকটা বর্ণকে কখনোই লাগিয়ে দেবে না, এবং ফাঁকা ফাঁকা করে লিখবে যাতে দেখতে সুন্দর হয়। বয় লয় জফলা আকার ব্ল্যাক বোর্ড, বয়কারে বো, ডয়রে ব্ল্যাক বোর্ড। সেরকম এর পাশাপাশি নিচে নিচে লিখবে আসান সোল, সরিয়া দন্ত সহকারে সা দন্ত ন, আসান সোল বা আসান সোল একটা জায়গার নাম। এইভাবে আবার পরের লাইন বাদ দেবে, তার পরের লাইনে লিখবে ব্ল্যাক বোর্ড আসান সোল। তাহলে এভাবে তোমরা ফাঁকা ফাঁকা দিয়ে এই হাতের লেখাগুলি লিখবে। তোমাদের হাতের লেখার উপরেও অনেক নম্বর থাকে, তাই চেষ্টা করবে সুন্দর করে হাতের লেখা লেখার। থ্যাংক ইউ।